হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা ক্লাস থ্রি এর বাটারফ্লাই বইয়ের লেসেন থ্রি দি গ্রাস অফার অ্যান্ড দি অ্যান্ডস এই গল্পটার লেসেনটা শুরু করবো দি গ্রাস অফার অ্যান্ড দি অ্যান্ডস এর মানে হলো গ্রাস অফার মানে ঘাস ফোরিং অ্যান্ড মানে এবং দি অ্যান্ডস মানে পিঁপড়েরা তাহলে ঘাস ও পিঁপড়েদের নিয়ে যে গল্পটা সেটা আজকে আমি পড়ব ঘাসফোরিং ও পিঁপড়ে ঘাস এবং পিঁপড়ে দেখো কি বলেছে লুক অ্যাট দি পিকচার লুক অ্যাট দি পিকচার মানে এখানে দেখো একটা ছবি আছে এই ছবিটার দিকে তাকাতে বলেছে লুক মানে তাকাও অ্যাট মানে দিকে দি পিকচার মানে ছবিটির দিকে তাকাও হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হিয়ার হোয়াট মানে কী ক্রিয়েচার্স মানে জীব ডু ইউ সি হিয়ার হিয়ার মানে এখানে ডু ইউ সি মানে দেখতে পাচ্ছ তাহলে কি ধরনের জীব তুমি এখানে দেখতে পাচ্ছ বা কি কি জীব তুমি এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে একটা গ্র্যাস অপার রয়েছে মানে ঘাসপুরিং আর এখানে কি রয়েছে এখানে কতগুলো পিঁপড়ে রয়েছে কটা পিঁপড়ে একটা দুটো তিনটে তো চলো বন্ধুরা এটার উত্তর আমরা কি করে লিখবো সেটা দেখি আমি প্রশ্নটি লিখেছি হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হিয়ার কী কী জীব তুমি এখানে দেখতে পাচ্ছ তুমি লিখবে ডু ইউ মানে তুমি তাহলে উত্তর লেখার সময় শুরু হবে আই আই সি আমি দেখতে পাচ্ছি গ্র্যাস অপার অ্যান্ড অ্যান্ডস গ্র্যাস অপার এবং অ্যান্ডকে ইন দিস পিকচার এই এই ছবিটাতে তাহলে আমি দেখতে পাচ্ছি ঘাসফড়িং এবং পিঁপড়েদেরকে এই ছবিটিতে তোমাদের বইতে আছে ওয়্যার ডু ইউ ফাইন্ড দেম হ্যার মানে কোথায় ইউ মানে তুমি ফাইন মানে দেখতে পাও দেম মানে তাদেরকে ফাইন মানে দেখতে পাওয়া বা খুঁজে পাওয়া দুটোই হয় তাহলে তুমি তাদেরকে খুঁজে কোথায় খুঁজে পাও বা তুমি তাদেরকে কোথায় দেখতে পাও তাহলে তুমি ডু ইউ বলে কোশ্চেন দেওয়া রয়েছে তাই তুমি উত্তর লিখবে আই ফাইন্ড গ্র্যাস অপার ইন দ্য ফিল্ড আমি দেখতে পাই ঘাসপুরিংদের ইন দি ফিল্ড মানে মাঠে অ্যান্ড অ্যান্ডস ইন দ্য সয়েল এবং পিঁপড়েদেরকে ইন দ্য সয়েল মানে মাটিতে তাহলে আমি দেখতে পাই গ্রাস মানে ঘাস ঘাসপরিংকে মাঠে এবং পিঁপড়েদেরকে মাটিতে এটা গেল দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর এরপরে বলেছে হাউ মেনি অ্যান্ডস আর দে আর ইন দ্য পিকচার হাউ মেনি মানে কতগুলো অ্যান্ডস মানে পিঁপড়ে আর দে আর ইন দ্য পিকচার পিকচার মানে ছবিতে কতগুলো পিঁপড়ে রয়েছে তাহলে তুমি উত্তরটা শুরু করবে দে আর থ্রি অ্যান্ডস ইন দ্য পিকচার ছবিতে তিনটি পিঁপড়ে আছে বা রয়েছে চলো বন্ধুরা দেখে দিই কটা পিঁপড়ে রয়েছে তো বন্ধুরা দেখো একটা দুটো তিনটে টোটাল কটা পিঁপড়ে তিনটে পিঁপড়ে রয়েছে তাহলে আমি যে উত্তরটা লিখেছি যে থ্রি হ্যান্ডস সেটা তোমরা দেখে নাও তারপরে আছে বন্ধুরা হোয়াট ইজ দ্য গ্র্যাস অপার গ্র্যাস মানে ঘাস ফোরিং হোয়াট মানে কি ডুইং মানে করছে ইজ ডুইং মানে করছে তাহলে দা মানে টি তাহলে ঘাস টি কী করছে ছবিতে ঘাস ফোরিং কী করছিল দেখো বন্ধুরা ছবিতে এই যে ঘাস পুরিং কী করছে এখানে একটা বেহালা রয়েছে তো সেই সেই বেহালাটাকে ও বাজাচ্ছে তাই তো এই যে হাত দিয়ে বাজাচ্ছে দেখো তাহলে এটা আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে যেরকম আছে দি গ্র্যাস হপার দি গ্র্যাস হপার লিখবে ঘাসপোরিং টি ইস ইজ লিখবে তারপরে লিখবে প্লেইং ভায়োলিন বেহালা বাজাচ্ছে এবার বন্ধুরা চলো ঘাসপুরিং আর পিঁপড়ের গল্পটা আমরা আজকে কিছুটা পড়ব দেখো কি আছে লেটস রিড এখানে ব্যাঙ্গারগুলো কতগুলো বলছে লেটস মানে চলো রিড মানে পড়ি ওয়ান সামার্স ডে ওয়ান মানে একদিন সামার্স ডে মানে গরমের দিনে একটি গরমের দিনে এ গ্র্যাস হপার, ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড এ গ্র্যাস হপার মানে একটি ঘাস পরিং, ওয়াজ হপিং মানে হপিং মানে লাফাচ্ছিল ছিল অ্যাবাউট ইন এ ফিল্ড এ ফিল্ড মানে একটি মাঠে তাহলে একটি গরমের দিনে একটি ঘাসপুরিং মাঠের মধ্যে লাফাচ্ছিল হি ওয়াজ চিরপিং এন্ড সিং মেরিলি হি ওয়াজ চিরপিং চিরপিং মানে হচ্ছে ডাকা কিচকিচ করে ডাকা ঘাসপুরিং যেরকম ডাকা ডাকে সেরকম ওয়াজ চিরপিং মানে ডাক ছিল হি মানে সে তাহলে সে ডাক ছিল কিচকিচ করে অ্যান্ড সিঙ্গিং মেরিলি অ্যান্ড মানে এবং সিঙ্গিং মানে গাইছিল মেরিলি মানে আনন্দ সহকারে তাহলে সে কিচকিচ করে ডাকছিল এবং গান গাইছিল আনন্দ নিয়ে আর গ্রুপ অফ অ্যান্ডস ওয়াকড পাস্ট হিম এ গ্রুপ অফ মানে এ গ্রুপ মানে দল এ মানে একটি একদল অ্যান্ড মানে পিঁপড়ের তাহলে একদল একটি এক একদল পিঁপড়ের দল একটি পিঁপড়ের দল ওয়াক মানে হাট ছিল মানে ঠিক তার পাশেই তাহলে তার পাশ দিয়ে একদল পিঁপড়ে হেঁটে যাচ্ছিল দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন দে মানে তারা ক্যারিড মানে বইছিল ছিল প্লাম্প মানে হৃষ্ট পুষ্ট মানে মোটা সোটা সিডস মানে বীজ অফ কর্ন মানে ভুট্টার তাহলে তাহা তারা ভুট্টার বেশ মোটা সোটা হৃষ্ট পুষ্ট বীজ বয়ে নিয়ে যাচ্ছিল বা বইছিল। তারা ভুট্টার মোটা সোটা বীজ বইছিল। ছিল আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস ওয়্যার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ উইথ মানে সাথে করে দোজ মানে সেই হেভি মানে ভারী থিংস মানে জিনিস বন্ধুরা দোষ মানে ওই ওইগুলো তাহলে তোমরা ওইগুলো ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছ আস্ক দা গ্র্যাস অপার আস্ক মানে জিজ্ঞাসা করলো দি গ্র্যাস অপার মানে ঘাসপুরিংটি তাহলে ঘাসপুরিংটি জিজ্ঞাসা করলো ওই যে ওই সব ভারী জিনিস নিয়ে তোমরা কোথায় যাচ্ছ উইদাউট স্টপিং দি ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড উইদাউট স্টপিং মানে উইদাউট স্টপিং মানে স্টপ মানে দাঁড়ানো উইদাউট মানে উইদাউট স্টপিং মানে না দাঁড়িয়ে দি ফার্স্ট অ্যান্ট মানে প্রথম পিঁপড়ে দা মানে টি ফার্স্ট মানে প্রথম অ্যান্ট মানে পিঁপড়ে দা মানে টি তাহলে না দাঁড়িয়ে প্রথম পিঁপড়ে টি রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল টু আওয়ার অ্যান্ট হিল টু আওয়ার মানে আমাদের অ্যান্ট মানে পিঁপড়েদের হিল মানে পাহাড়ে হিল মানে পাহাড় আর টু হিল কথাটা আসলে পাহাড়ে হয় তাহলে না দাঁড়িয়ে প্রথম পিঁপড়েটি উত্তর দিয়েছিল আমাদের পিঁপড়ের পাহাড়ে দিস ইজ দি থার্ড সিড আই এম ক্যারিং টুডে দিস মানে এটি ইজ মানে হয় থার্ড মানে তৃতীয় ন তৃতীয় সিড মানে বীজ আই এম ক্যারিং টুডে আই এম ক্যারি মানে বহন করা আর আই এম ক্যারিং মানে হচ্ছে আমি বইছি টুডে মানে আজকে আই মানে আমি তাহলে এটা হলো তিন নম্বর বীজ আমি আজ বইছি ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড

ই ডোন ইউ কাম এই কথাটার অর্থ হচ্ছে তুমি কেন আসছো না কাম মানে আসা আর ডোন্ট যখন বসে কেন আসছো না না কথাটা আসলে ডোন্ট হবে তাহলে কেন তুমি আসছো না অ্যান্ড সিং উইথ মি অ্যান্ড মানে এবং সিং মানে গান গাইছো গান গাওয়া উইথ মানে সাথে মি মানে আমার তাহলে আমার সাথে তুমি কেন আসছো না এবং গান গাইছো না সেড দি গ্র্যাস অপার সেড মানে বলেছিল দি গ্র্যাস অপার মানে ঘাস ফরিং উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার উই আর হেল্পিং মানে আমরা সাহায্য করছি টু স্টোর স্টোর মানে মজুত রাখা টু স্টোর মানে মজুত রাখতে ফুড মানে খাবার ফর মানে জন্য উইন্টার মানে শীতকাল আমরা শীতকালের জন্য খাবার মজুত রাখতে সাহায্য করছি ইউ শুড অলসো ডু দা সেম সেট দি অ্যান্ড ইউ মানে তোমার শুড মানে উচিত ডু দি সেম সেম মানে সেই একই ডু মানে কাজ করা অলসো মানে ও তাহলে এই লাইনটার মানে কি দাঁড়ালো তোমারও উচিত সেই একই কাজ করা সেড দি অ্যান্ড পিপরে টি সেড মানে বলেছিল বন্ধুরা আজকে এই ভিডিওতে এইটুকুর মানেটুকু পড়ালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর সেই সমস্ত বাচ্চাদের পাশে তোমরা থাকো ভিডিওটি শেয়ার করে যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই থ্যাংক ইউ সো মাচ